قال الإمام ابن القيم رحمه الله: الآلام والمشاق إما إحسان ورحمة، وإما عدل وحكمة، وإما إصلاح وتهيئة لخير يحصل بعدها، وإما لدفع ألم هو أصعب منها. شفاء العليل جونتير প্রথম খণ্ডে 250 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ চমৎকার এই কথাটি বলেছেন। এর অর্থ হলো কষ্ট এবং সমস্যা, যে ভারগুলো আমাদের উপর আসে আপতিত হয়, সেটি হয় আল্লাহর পক্ষ থেকে ইহসান এবং রহমা, দয়া এবং করুণা, অথবা সেটি হলো আদল ইনসাফ, ন্যায়পরণতা এবং হিকমা, প্রজ্ঞা, অথবা সেটা হলো বান্দার ইসলাহের কারণ, ইসলাহ এবং তাকে প্রিপেয়ার করা, তাকে প্রস্তুত করা এমন একটা কল্যাণের জন্য যে কল্যাণটা এই কষ্টের পরে আসবে। অথবা আরেকটা বৃহৎ কষ্ট দূর করার জন্য যে কষ্টটা এরপরে আসবে। তার মানে হচ্ছে যখন আমরা কোনো কষ্টের মধ্যে পড়ে যাই, কোনো সমস্যার মধ্যে মুসিবতে পড়ে যাই, মনে হয় কবে থেকে এর উদ্ধার হবে, আমরা ভাস হইতে পারি না। কিন্তু আমরা যদি মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান, যে ইহসান তিনি আমাকে করছেন এই কষ্ট দিয়ে, কারণ এর বিনিময়ে তিনি আমাকে অনেক বড় কিছু দেবেন, অথবা আমি অনেক কিছু ভুল করেছি, পাপ করেছি, যে কারণে তিনি ন্যায় পরায়ণ হওয়ার কারণে হয়তো দুনিয়াতে এটি আমার পাওনা ছিল সেই হিসেবে দিয়েছেন, অথবা হতে পারে এটি তিনি আমার ভবিষ্যতের কোনো একটা কল্যাণ যাতে অর্জিত হয় সেজন্য আমাকে ইসলাহের জন্য আমাকে এটা দিয়েছেন, আর হতে পারে এটা ভবিষ্যতে আমার আরও যে সমস্ত কঠিন অবস্থা হয়তো আসতে পারতো, কঠিন পীড়া আসতে পারতো, সেই কারণে তিনি আমাকে দিয়েছেন তা থেকে উদ্ধারের জন্য এই ছোট এবং তুলনামূলক একটু কম পরিমাণ কষ্টটা তিনি আমাকে দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।